কোরআনে কি নাই? পীর নাই। এটা একদম চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আল্লাহর কোরআনে কেউ যদি পীর বের করতে পারে, ওর জুতার গলা মালাই দিয়ে আমি বায়ান করবো পশ্চিমবঙ্গে, গোটা ভারতে কোরআনে পীর নাই। আছে প্রসঙ্গেতে কথাটা বললাম, যখন বলেছি পীর নাই, ফুরফুরা শরীফ থেকে আমাকে একজন ফোন করেছে, বুঝতে পারলে, ফোন করে বলছে রেকর্ডিংটা এখনো আছে, কাউকে দিইনি আমি, এদেরকে দিলে মুশকিল, বলছে আপনি বলেছেন কোরআনে পীর নাই, বলে আমি এখনো বলছি কোরআনে পীর নাই, বলে কেমন পীর নাই? আচ্ছা বলুন, বাংলাতে কোন শব্দ বলতে গেলে অ আ ক খ মাস্ট বি লাগবে, কি বলছেন লাগবে না? অ ক খ ছাড়া কোনো শব্দ হবে? কোনো শব্দ হবে? আমি ভাত খাই, ক খ অ আ ছাড়া লিখতে পারবেন? আমি বাড়ি যাব, লিখতে পারবেন? আমি কোথায় পাবেন? অ আতে আছে, বাড়ি ব কোথায় পাবেন? ক খতে পাবেন। তাহলে এই ক খ অ আ ছাড়া বাংলা কোনো শব্দ হবে? এবিসিডি ছাড়া ইংরেজি, ইংরেজির কোনো অড হবে? ইংলিশ অড হবে? হবে না। তো আরবিতে কোরআন লেখা হয়েছে, কোরআনটা কিসে লেখা হয়েছে? আলিফবাতে, তাই না? আলিফবাটি দিয়ে না? আচ্ছা আলিফবাতে যে 29টা বা 28টা অক্ষর আছে, ওতে কোথাও পে আছে? আলিফবাতে যখন পে নাই, কোরআনে পীর, কথা বুঝতে পারেনি মনে হয়? আলিফবাতে পে নাই কোরআনে, কথা বলেন, আলিফবাতে পে নাই কোরআনে পীর নাই। তো বরাত শব্দটা তো হাদিস কোরআনে নাই, কারণ বরাত তো ফার্সি শব্দ, সবে যে বরাত বলছেন সবে বরাত, তো সবে বরাত, তো বরাত শব্দটাই তো আরবিতে নাই, কোরআন হাদিসে নাই, ওটা তো ফার্সি শব্দ। এই নিয়ে আমাদের সমাজে মারামারি, কি নাই? ইসলামে সব জায়গায় যাচ্ছে, খালি মারামারি করা জায়েজ নাই, কথা বুঝতে পারছি? একজনে বলছে যে প্রথমে বললাম আমিন, আমিন বললাম, আরেক জায়গার গল্প শুনবেন, কয়েছে তুই এই নামাজে হাত কোথায় বাঁধছিস, বুকে না নাভিতে বল, একজন বলছে নাভিতে, ওকে ওকেও মারছে আহলে হাদিসে, যে বলছে বুকে ওকে মারছে হানাফিরা, আরেকজনকে বলছে তুই কোথায় নামাজে হাত মারছিস, বলে কপালে, বলে কেন? বলে এগুলো আমাদের কোন, আসলে আমাদের কপাল খারাপ, কপাল না খারাপ হলে এইরকম মারামারি হয়? হ্যাঁ, বলে ইসলাম নিয়ে মারামারি করছে, আমাদের কপাল খারাপ না হলে হয়? তো বলছে তুই নামাজে কোথায় হাত মারছিস, আমি কপালে মারছি। তো এই সবে বরাতকে নিয়েও আজকে সমাজে কাদা ছোড়াছুড়ি আছে, আছে না নাই? কথা বলাটা আছে না নাই? 15 শাবানের রাত্রি ব্যাপারে একটা হাসান সূত্রের হাদিস আছে, আলবানি সহি বলেছেন, এই রাত্রিতে আল্লাহ নজর দেয়, সবাইকে ক্ষমা করে দেয়, দুইজন বাদে, কয়জন বাদে? যে শেরিক করে মুশরিক ওকে আল্লাহ ক্ষমা করে না, হিংসুক নিন্দাকারী ওকে আল্লাহ ক্ষমা করে না, বাকি আল্লাহ সবাইকে ক্ষমা করে। এই হাদিসটা হাসান সূত্রের সহি, বাকি কোন হাদিস পাওয়া যায় না এই রাতের ফজিলত সম্পর্কে। তবে শুনেলেন, শুনেলেন কথাটা, মজার কথা হবে এইখানে, সমাজে ইসলামকে নিয়ে আমরা কত দ্বন্দ্ব বিরোধ করছি, মতনৈক্য সমস্যা তৈরি করেছি, বলছে এই রাত্রিতে হালুয়া রুটি করতে হবে, করছে না? করছে না? আরে করে না মানে, আমার স্ত্রী ফোন করেছিল, আমি যখন গাড়িতে ছিলাম, আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে যে মালানা, আমার স্ত্রী বলছে যে শুনলেন আমাদের বাড়িতে হালুয়া রুটি দিয়ে গেল, আমার বাড়িতে দিয়ে গেছে হালুয়া রুটি, আমার বেটাকে খাওয়ার জন্য হালুয়া রুটি দিয়ে গেছে। তো হ্যাঁ পড়োশি, বলছে কি করবো, খাওয়াবো? আমাকে জিজ্ঞাসা করছে, হালুয়া রুটি করছে। তো একজনকে আমার বাড়িতে কাজ চলছে, মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হালুয়া রুটি কেন করেন আপনারা? বলছে নবীজির দাঁত ভেঙেছিল উহুদের ময়দানে, নবীজি কষ্টের খাবার, শক্ত খাবার খেতে পারেনি, ওই জন্য হালুয়া রুটি খেয়েছিল। কথা কত সুন্দর কথা না, কত সুন্দর না? আচ্ছা উহুদের যুদ্ধ কোন মাসে হয়েছিল, কোন মাসে জানেন না? কেউ জানেন না? কত হিজড়িতে হয়েছে বলেন, তাও জানেন না? 3 হিজড়িতে, কয় হিজড়িতে? 2 হিজড়িতে বদর হয়েছে, 3 হিজড়িতে উহুদ হয়েছে, শাওয়াল মাসের 6 তারিখ অথবা 7 তারিখ, 7 তারিখ, শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে। আর শবে বরাত কোন মাসে? এই শবে বরাত কোন মাসে? শাবান মাসে 15 তারিখে। তো উহুদ হয়েছে কোন মাসে, শবে বরাত মানাচ্ছ কোন মাসে? বেটা পাগল হইলে কি এত পাগল হ? ওই জন্য মাঝে মাঝে বলি গাঁজা কি এত খেলে হ, বেশি টেনে নিয়ে যায় না? বলছে নবীজির দাঁত ভেঙেছিল, তাই হেলো রেটে গেছে, এত প্রেম জেগেছে তো নবীজি দাঁত ভেঙেছে, তুই খালি দাঁত গেলা ভাঙ। জি না, শোনেন, আপনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন, কাউকে কাফের বলতে হবে না, কাউকে গালি দিতে হবে না, ইসলামে সব জায়েজ, কিন্তু ঝগড়া করা জায়েজ, আপোষে মারামারি করা জায়েজ,
নয়। পরিশেষে এই কথাটা বলছি, শাওয়াল মাসে 15 তারিখেই রোজা রাখতে হবে এরকম বিধান নয়, বরং শাবান মাস সব ভুল হচ্ছে, শাবান মাসের 15 তারিখেই রোজা রাখতে হবে এরকম বিধান নয়, বরং এই মাসে আপনি বেশি বেশি আমল করবেন, রোজা রাখবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি সংক্ষেপ কথা বলে আয়াতের শেষ কথায় এনে এখানে দিলাম, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। এই কথার উপরে এনআরসির কথা বলছিলাম, শুনলেন? আল্লাহ এনআরসি এমনি দেয়নি, মুসলমানকে আল্লাহ পরীক্ষা করছে, মুসলমানকে আল্লাহ কেন, যে তোরা আমার মসজিদে ঢুক, আমার ঘরে ঢুকে যা, বিপদ আপদ বালা মুসিবত দূর করতে পারে, এই আল্লাহ বালা মুসিবত দূর করতে পারে, পারে কি পারে না? নবীজি বলছেন, আসসাদাকাতু তারদ্দুল বালা, দান সদকা মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করতে পারে। আপনার বাড়িতে সমস্যা, বাড়িতে বিপদ, সংসারে সমস্যা, সংসারে বিপদ, এখানে জিটি লোক আছেন সংসারে বিপদ থেকে বাঁচার জন্য, নিজের প্রবলেম থেকে সলভ করার জন্য, কোন একজন লোক 1,000 টাকা আজকের মাদ্রাসায় দান করবেন, এই নিয়তে একটু মুসাফা করবেন, একজন 1,000 টাকা দিবেন, কেউ পারবেন? 1,000 টাকা দিবেন, 1,000 টাকা আজকের ময়দানে 1,000 টাকা দিবেন। দেখ আমি কালেকশনটা নেই, তারপরে থাকলে আপনাকে আরেকটু বলছি, বললে একজন লোক 1,000 টাকা দিবেন, কেন দিবেন? আল্লাহ নবী বলেছেন, আসসাদাকাতু তারদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, এই বালা মুসিবত দূর করার জন্য 1,000 টাকা দিবেন। একজন প্রথমে আসে দেন, একজন দিয়ে দিলেন 1,000 টাকা। আমি আপনাদের সংক্ষিপ্ত কথা বলছি, এই কথার উপরে একটা কাজ আছে, কারণ আছে, আমি বলছি মাদ্রাসা জালসা তো, ওই জন্য বলছি, একটু পরে বলছি। তাহলে একজন দিলেন 1,000 টাকা, এই রকম আরো 4 জন লোক বলেন 1,000 করে, তাহলে 5 জন হবে, ভাই আর কেউ পারবেন? 2 নম্বর দেন, 5 জন হলে আমি সমাপনীর দিকে নিয়ে যে একটা কথা বলবো, আপনাদের বাড়ি চলে যাবেন, বাড়িতে যে কাজটা করবেন, আমি খুশি হব, আল্লাহ খুশি হবে, আমি নেকি পাবো, আপনি জান্নাত পাবেন, আপনার লাভ আমার লাভ, আল্লাহ খুশি হবে, মাদ্রাসাওয়ালা লাভ হবে। ভাই আমার দ্বিতীয় নম্বর, আর কেউ 1,000 টাকা দিতে পারবেন কি? 1,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিবেন, মায়েরা বোনেরা, সর্বোপরি শেষ হাদিসটা আপনাদের জন্য রেখেছি, আপনার কাজে লাগবে, আমার কাজে লাগবে, আপনি কামিয়াব হবেন, আমি কামিয়াব হব, সেই উদ্দেশ্য 1,000 করে 5 জন লোক, যদি এখন না পারেন পরে দিবেন তাও চলবে। 2 নম্বরে কেউ পারবেন ভাই? 1,000 টাকা আমি আপনাদের কাছে এরকম করে বিরক্ত করব না, 1,000 টাকা যদি পারে এন, এখন না পারবেন, 1 মাসের মধ্যে 1,000 টাকা মাদ্রাসা হিফজুল কোরআন এই মাদ্রাসায় আপনি দিবেন, কোরআনকে ভালোবেসে। 2 নম্বর, আর কেউ পারবেন? যদি না পারেন ভাই, তাহলে আপনাকে আমি জুলুম করব না, তবে আমার মন বলছে এখানকার লোক 1,000 টাকা খুব বেশি টাকা নয়, আল্লাহ চাইলে এখনই আপনার 50,000 টাকা নাই করতে পারে, পারে না? পারে না? এক হাজি সাহেবের পেশা ভাটকে গেছে, কি হয়েছে বলেন? পেশা ভাটকে গেছে, আমাদের নর্মাল পেশা বলছে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, পেশা ভাটকে গেছে, একদম জাম হয়ে গেছে, আর পেশা করতে পারছে না, ও ছেলেরা কোটিপতি, একদম তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারবাবু দেখেন তো কি হয়েছে, লাফাইছে কেনা, ডাক্তার চেক আপ করে বলছে কিছু হয়নি, পেশা ভাটকে গেছে, এটা ইঞ্জেকশন করবো, আধা ঘন্টা পরে পেশা হবে। হাই সাহেব বলছে সহ্য করতে পারছে না, পানিকে খেতে বলেছিল বল, তখন বলছে স্যার এর যদি কুইক কিছু নেই, বলে আছে না মানে আছে, এখন একটা ইঞ্জেকশন করবো, 50,000 টাকা লাগবে, এক্ষুনি পেশাব হবে, সঙ্গে সঙ্গে 50,000 টাকাতে ইঞ্জেকশন করলো, সঙ্গে সঙ্গে পেশাব হয়ে গেল। তাহলে পেশাব করার জন্য আল্লাহ 50,000 টাকা খুলতে পারে ভাই আমার, অতএব 1,000 টাকাটা ভারী মনে করিয়েন না, আল্লাহ কোন দিকে দিবে কোন দিকে নিবে কেউ জানে না, 2 জন হলো 1,000 টাকা করে। 3 নম্বরে আসেন, আসেন মাশাল্লাহ ভাই, আপনারা বসেন, লাস্টে আমি একটা আমল দিচ্ছি, আপনারা একটু বসেন, 3 জন হলো, আর 2টা লোক বলেন, আর 2 জন লোক 1,000 টাকা করে দিবেন, আর 2টি লোক 1,000 টাকা দিবেন, এরকম লোক 1,000 টাকা, কে পারবেন না আর 2 জন লোক? ওহ কি মুমিন ভাই, তোর হইল রে তোর বিদায় বেলার পালা। মায়েরা আপনারা টাকা না দিতে পারলে একটা করে আংটি দেন, চাঁদির আংটি অথবা নাকের ফুল দেন, একটা আংটি দেন না হলে চাঁদিতে, চাঁদির আংটি দেন না হলে নাকের ফুল দেন, কত আছে? 800, 200, এখন 800, তাহলে 1,000 টাকা, 4 জন হল,
আচ্ছা এক বস্তা সিমেন্টটাও দিয়েছে, আচ্ছা চারজন হয়েছে বলুন, আর একটা লোককে 1000 টাকা, পাঁচজন হলে আমি ছেড়ে দিয়ে চলে যাবো, একটা দোয়া একটা আমল আপনাদের দিব, আর মায়েদের কাছে চাদর দিয়ে বাড়ান, মেয়েদের কাছে চাদর দেন, মায়েরা একটা করে চাঁদির আংটি দেন আর না হলে নাকের ফুল দেন, কেন নবীর যুগের মেয়েরা গয়না দান করছেন, হাদিস শুনে আপনাদের ছন্দ করে, আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার সঙ্গে দিদার হবে কার, নবী বলেন যার হাত লম্বা তার, তো আম্মা জান আয়েশা তো ছোট মেয়ে ও বুঝতে পারে না যে হাত লম্বা মানেটা কি, তো আম্মা জান আয়েশা একটা লাঠি নিয়ে বিবিদের হাত মাপছে, দেখি কার হাত লম্বা, মানে হাত লম্বা মানেই বুঝতে পারে নাই।